যেটাকে আমরা মহরম বলি, অ্যাকচুয়াল হাদিস শরীফ অনুযায়ী ওই উৎসবটার নাম হলো আশুরা, মহরম আশুরা। মহরমটা প্রচলন করেছে শিয়া সম্প্রদায়ের মানুষেরা, আর হাদিস শরীফে রয়েছে আশুরা। তো আমরা অনেকেই নবীর হাদিসটা ঢেকে দিয়ে শিয়াদের মহরমটাকে বেশি নিয়ে মাতামাতি করে ফেলছি। খবরদার, মহরম মাসেন আমার উৎসবটা না বলো আশুরা। এই আশুরার দিনে আমাদের যা ধর্মীয় কাজকাম, আমরা মসজিদে বসে পড়াশোনা করি, আব্বা আমার কবজ দেয়ারাত করি, আল্লাহর কাছে কাঁদা কাঁদা করি, আশুরার জন্য রাস্তাঘাটে জনগণের ভিড়, পুলিশের দরকার, এটা সেটা কোনো ঝামেলা নেই। আমাদের যে আমলে আমাদের সব মসজিদেই হয়। তো মুসলমানদের আশুরার উৎসব যখন মসজিদেই হয়, তাতে রাস্তা দিয়ে হিন্দু ভাইদের ঠাকুরের বিসর্জন ধারে কিছুই এসে যায় না, কিচ্ছু এসে যায় না। তো মাত্র এ রাজ্যের 20-25 লাখ হবে শিয়া সম্প্রদায়ের মানুষ আছে যারা রাস্তায় মিছিল বার করে। আমার জানা মতে উত্তর চব্বিশ পরগনা জেলার ভিতরে ওই উপলক্ষ করে তাজিয়া বার করে শিয়ারা দুটো জায়গায়, একটা বারজলার ওখানে হয় বাজুড়িয়া থানার, আর একটা বসিরহাট আর হাসনাবাদ থানার বর্ডার সাতচুড়ো স্মরণীয় ওই এলাকায় হয়। এই দুটো জায়গা ছাড়া আর কারো কিছু জানা, কারো জানা জানা নেই। তো এই দুটো জায়গাতে শুধু মিছিল হয়, তাজিয়া হয়। এই দুটো জায়গায় যারা করেন শিয়া সম্প্রদায়ের মানুষ, সেইটাকে 20-20 লক্ষ শিয়া সম্প্রদায়ের ধর্মীয় কালচারটাকে 2 কোটি সুন্নি সম্প্রদায়ুক্ত মুসলমানদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে কেন? মহরমের দিনে যদি হিন্দু ভাইদের বিজয় দশমীর ভাষণ হয়, ঠাকুর বোড়াতে যায়, ওতে আমাদের কোনো দুঃখ হওয়ার কথা নয়, ব্যথা থাকার কথা নয়, কিছুই নয়। যদি সরকার স্পর্শকাতর এলাকা মনে করেন, তাহলে এই দুটো জায়গা তাজিয়া কমিটি এবং পুজো কমিটি, এই দুটো জায়গায় একদিন আগে ডেকে বলে দিলে হয় যে এদের তাজিয়ার একটা মিছিল যাবে, তোমাদের ভাষানের একটা মিছিল যাবে, তোমরা কখন করবে আর তোমরা কখন করবে নিজেরা ঠিক করে দাও, সমস্যা তো মিটিয়ে দেয়। এইটা নিয়ে এত রাজনৈতিক টানা পড়ে, এমনকি শেষ পর্যন্ত হাইকোর্টে মামলা, আমার মাথায় থাকে না। তার মানে চুলকে চুলকে ফুসকুড়ি গুলোরে ক্যান্সার করা কেন যেরকম হয় আমার মাথায় থাকে না। আরে 10 তারিখ মহরম মাসের 10 তারিখে হিন্দু ভাইদের ভাষানের ডেট পড়েছে, তাতে আমার কিছুই না। আমরা তো মসজিদে কাঁদবো আল্লাহর কাছে, তারা রাস্তায় কাঁদবে তাদের ভগবানের কাছে, তাতে আমার কি এসে যায়? সুতরাং এইটা নিয়ে যেন কিঞ্চিত পরিমাণ কোন রকমের কোন অপ্রীতিকর ঘটনার আমরা আশাবাদী রই। এবং অ্যাজ এ মুসলিম আপনাকে বারণ করছি, অনেক মুসলমানরা আবার ওই তাজিয়া দেখতে যায়, খুব শখ করে, খুব শখ করে যায় তাজিয়া দেখতে। অনুরোধ করছি, ওটা যখন তাদের ধর্মীয় অনুষ্ঠান, তারা তাদের মতো করুক, আপনি বা সেখানে ঝামেলা করছেন কেন? সপ্তমী অষ্টমী নবমী প্যান্ডেলে ঝামেলা করবেন কি? আপনার তো ওখানে যাওয়াই উচিত না, তাদের ধর্ম তারা সুন্দর করে করুক না। সুতরাং লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্মের ব্যবস্থা তারা তাদের মতো করুক, আমরা আমাদের ইসলামের আশুরা উৎসব আমাদের মসজিদে মাদ্রাসায় ঈদগাহ কবরস্থানে যেমন ভাবে আমরা কাঁদা কাঁদা করি তেমন করব। এইটা নিয়ে যেন কোনো বিতর্কের জায়গা তৈরি না হয়, এবং চেষ্টা করুন এই উৎসবটার নাম মহরম নয়, উৎসবটার নাম কি বলেছি আশুরা। নিশ্চয়ই জুমার দিনে খতবা ইমাম সাহেবকে জিজ্ঞেস করবেন যে মহরম মাসের 10 তারিখে উৎসবটার নাম কি। হাদিস শরীফে যেখানে এসেছে আশুরা, সেই আশুরা শব্দটাকে শিয়ারা ঢেকে দিয়ে মহরম দিয়ে আশুরাটাকে ঢেকে দিতে চাই। আপনি এটা ঢেকে রাখলে তো ভুল হয়ে যাবে, আপনি বলবেন আশুরা, জিজ্ঞেস করবেন না যে মহরম কবে, কারণ যদি জিজ্ঞেস করতে হয় বলবেন আশুরা কবে। একটু চেষ্টা করেন, দেখবেন এটা আস্তে আস্তে আমাদের ভুলটা ভেঙে যাবে। এখন একটু দোয়া করবো আল্লাহর কাছে।